মা, হ্যাঁ বলো ও মা, এসে বলো গেছি অফিস থেকে, বলো এসে গেছি। বলো, ও তোরা তো হিংসা কেন রে? এসে গেছি, এসে গেছি আমার মা, আমার মা, আমার মা, আমার মা। তুই সত্য ওর খুব এত হিংসা কেন? ওর আমার মা এটা হিংসা চোর। তোর মা দাদু আর পাঞ্জাবি নষ্ট করে দিচ্ছিস। তোর মা তুই এত মিথ্যা কথা বলিস কেন রে? আমি আমার কি করলাম? এই যে পার্সেল দুপুর বেলা একটা এসেছে, পার্সেল? হ্যাঁ, লুকুলিকে কিনছিস আর ইয়ে করছিস বাড়িতে আসছে। না না, পার্সেল আমি কিনিনি। তাহলে তুই বলছিস আমি পার্সেল কিনিনি? কোনো পার্সেল নেই না, কোথায় দেখি দেখ। ও মনে পড়েছে, কে যেন একটা বলেছিল অর্ডার দেবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি কিনতে যাবো কেন? তাহলে আমি কিনিনি, অর্ডার দিয়েছে। কিনে ঘর ভর্তি করছে। ওই দেখো, বিশ্বাসই করছে না কিছুতে। এগুলো ঘর ভর্তি করছে না, টাকা পয়সা কিন্তু জমানোর নাম নেই। এটা অর্ডার করেছি আমি নই, এটা একজন অডিয়েন্স আমাকে ভালোবেসে পাঠিয়েছে। সবাই ভালোবেসে পাঠিয়ে দেয়, জানি না। ওই দেখো, আর মানুষ পাঠালে কি করব? তারা আমার কাছে জানতে চায়, দিদি তোমাকে একটা গিফট পাঠাতে চাই, পাঠাতে চাই। এখন তাদেরকে না করা যায়? আমি বলি যে পাঠাতে না, তবুও তারা ভালোবাসার জন্য পাঠায়। আমার মা বিশ্বাস করে না। কি ভালোবাসে সবাই? ভালো তো বাসে, ভালোবাসে বলে তোমাকেও তো কম ভালোবাসে নাকি? হবে কি খুলবো এটা দেখি। দেখো কি পাঠিয়ে দিয়েছে। এই তো লেখা আছে দেবিকা বড়ুয়া, অ্যাড্রেস টু অ্যাড্রেস লেখা আছে। কোথা থেকে এসেছে রে? দেখো বাবা, কেমন ক্যামেরার সামনে তুমি আমাকে বকলে এরকম ভাবে? আর বকবো না, আমি খুলবো না, ছেড়ে দাও গো। তুমি বলছি এটা আমি অর্ডার করিনি, মানুষ ভালোবেসে তার একটা আমাকে ভালো বাবা কি পাঠিয়েছে কাছে। গলে গেছে ডেয়ারি মিল্কটা, গলেও গেছে গরমের জন্য, প্রচন্ড গরম। জিনিসটা কি দাঁড়াও, একটা চিঠিও দিয়েছে। বিশ্বাস হচ্ছে না, এরকম ইতি দেবজানি ব্যানার্জি। এই দেখো দেবজানী পাঠিয়েছে, দেবজানী আমাকে পাঠিয়েছে এই যে চিঠিটা, চিঠিটা পড়ে শোনাচ্ছি সবাইকে। দেখো বিশ্বাস হলো তোমার? সবসময় আমাকে বকে। দেখো কি বলেছে, মিষ্টি দিদির জন্য একটা ছোট্ট উপহার, এই পৃথিবী জুড়ে স্বার্থপর মানুষের ভিড়ের মধ্যে যে তোমাকে খুঁজে পাবো তা কখনো ভাবিনি। এক অচেনা মানুষের কাছেও যে তুমি এত স্বচ্ছ তাতে সত্যি আমি অবাক। সারা জীবন তুমি এরকম থাকো এটাই আমার প্রার্থনা। ঈশ্বর যেন তোমার মুখের হাসিটা কখনো স্নান না হতে দেন, এইটুকুই বলবো। ভালো থেকো দি, একটা ছোট্ট উপহার তোমাকে পাঠালাম, কেমন লাগলো জানিও। ইতি দেবজানী ব্যানার্জি। কি এমিনিকো, এটা বোধহয় এই নামটা এখানেও ছিল, এমিনিকো নাকি নামটা? হ্যাঁ, এমিনিও নাকি এমিনিও, এমিনিও। আচ্ছা বোধহয় এটা ওর কোনো একটা বুটিক পুটে। গরম এসেছে অফিস থেকে, দেখেছো তুমি এসে? এই তো কত কি দিয়েছে বলতো, এটা জিনিসটা কি, জিনিসটা কি বুঝতে পারছি না। এটা হচ্ছে ওর না, এটা ব্লাউজ পিস মনে হচ্ছে, মনে হচ্ছে ব্লাউজ পিস নাকি, বুঝতে পারছি না তো। এত সুন্দর কাপড়টা, এ তো শাড়ি, শাড়ি অপূর্ব সুন্দর একটা শাড়ি দিয়েছে, অপূর্ব সুন্দর শাড়িটা। এই তো বললাম না ওকে মানাবে সেই ভাবে দে জিনিসটা। নাকি শাড়ি তো? হ্যাঁ। না না না, কি মেকলা নাকি জানো? এটা কি শাড়ি আমি না বুঝতে পাচ্ছি না, খুব সুন্দর শাড়ি কি এটা, তোমরা একটু বলো তো কমেন্টস করে, আমি না বুঝতে পাচ্ছি না এটা কি শাড়ি, শাড়ি মা। তারপরে এই যে সাইডে এতটা পিস, আমরা তো শাড়ি শাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সরি, এটা উল্টো নিয়েছি, নিচে হবে, নিচে হতো ওটা না, কিন্তু নিচে হলে দুই দিকেই তো পাড়। এ ভগবান, বুঝতে পারছি না এটা, ঘাগড়া তো না। এই তো এই তো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো, এটা ব্লাউজ পিস, এটা বুঝতে পেরেছি এটা ব্লাউজ পিস মেবি বা এক্সট্রা কাপড়। এই শাড়িটা যাচ্ছে, হ্যাঁ এই তো এটা যাবে, তারপরে এই কাপড়টা গায়ে উঠবে, খুব সুন্দর শাড়িটা। হ্যাঁ এই যে এইটা আঁচলা আঁচল, খুব সুন্দর শাড়িটা, ভীষণই সুন্দর।
দেখিয়েছি, খুব সুন্দর শাড়িটা দেবযানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা শাড়ি দিয়েছো আমাকে। এইটা বোধহয় ব্লাউজ পিস নাকি কি, এটা আবার কি এক্সট্রাটা দিয়েছে? হ্যাঁ এই তো ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস, এই যে গলা, এই তো এই তো এই তো ব্লাউজ। আচ্ছা আচ্ছা, এগুলো এটা ব্লাউজের পিকটা, এটা বুকটা, ওটা পিকটা বা হাতা যদি করতে লাগে তার জন্য দিয়েছে। খুব সুন্দর দিয়েছো, ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর, কিন্তু এত দামি জিনিস কেন দিয়েছো এটা বুঝতে পারি না। দেখেছো, বিশ্বাস হলো আমি দিইনি, দেবযানী দিয়েছে। আমার কাছে সব থেকে দামি জিনিস হচ্ছে এই যে তুমি যে নিজের হাতে আমার জন্য লিখে দিয়েছো ভালোবাসাটা, এটা সব থেকে বেশি দামি, বিশ্বাস হলো তো? সব পছন্দ শাড়িটা হয়েছে? খুব সুন্দর শাড়ি দিয়েছো, খুব সুন্দর শাড়ি দিয়েছো, মানাবে, ভালো দিয়েছে। তুমি একদিন পড়ো, তোমাকেও মানাবে, আমাকে মানাবে। এত আমার সাথে ঝগড়া করলে একটুখানি তুমি পড়বে না শাড়িটা? আমার বয়স হয়ে গেছে, এসেই আমাকে বক বক করছে, দেখো বসতে দেয়নি একটুখানি, বলছে আমি নাকি মিথ্যা কথা বলেছি। না না, খুব সুন্দর শাড়ি জিনিস কেনে এই জন্য বলেছি, শাড়িটা খুব সুন্দর বলো মা। আর জিনিস কিনে ঘর ভর্তি করে ফেলেছি আমি, যে কোথায় থাকবো, ঘুমটা পড়লে। আরে বাবা বাবা, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, কিন্তু এত দামি দামি জিনিস পাঠিও না প্লিজ, ঠিক আছে? টাটা টাটা।